বন্ধুরা, এই যে শ্বেত লজ্জাবতীর গাছ বা লাল লজ্জাবতীর গাছ, এই লজ্জাবতীর গাছ কত কাজে লাগে তাই নিয়ে আজ আপনাদের তুলে ধরছি। লজ্জাবতী দশ গুণে দশ ভোজা, এই লজ্জাবতী গাছকে সেন্সিটিভ প্ল্যান্ট বা বিজ্ঞানসম্মতভাবে মিমোসা পুডিকা বলা হয়। এর গুণের শেষ নেই, পাতা মূল ফুল সবই কাজে লাগে আমাদের, সবার থেকেই ওষুধ তৈরি হয়। এর মহান দশটি গুণের জন্য একে দশ ভুজার সঙ্গে তুলনা করা হয়। প্রথমেই আমরা জানব আমাদের বাস্তুতে বাড়ির মধ্যে লজ্জাবতী ফুলের গাছকে লাগানো যায় কি না। বন্ধুরা জেনে রাখুন, এই লজ্জাবতীর গাছ বাড়িতে যদি থাকে পরিবারের সবার স্বাস্থ্য ভালো থাকে, সুস্বাস্থ্যের অধিকারী হয়। চর্মরোগ, খোস, পাঁজরা, চুলকানিতে এই লজ্জাবতীর পাতা বেটে প্রলেপ দিলে উপকার হয়। লজ্জাবতীর ডাঁটা বা কাণ্ড বেটে কোথাও হাড়ে ব্যথা লাগলে, সে মচকা ব্যথা হাড়ের ব্যথাতে প্রলেপ দিলে ভীষণ উপশম হয়। যারা খুব লাজুক প্রকৃতির ছেলে মেয়ে, তাদের মা বা গুরুস্থানীয় কেউ সকালে বাসি মুখে তিন দিন পা থেকে মাথা পর্যন্ত একটি পাতা বুলিয়ে ফেলে দিলে তার লাজুকতা কেটে যায়। শনি বা মঙ্গলবার এই লজ্জাবতীর মূল সংগ্রহ করে কাঁচা দুধ গঙ্গা জলে ধুয়ে নিয়ে যে কোনো কবজে কোমরে ধারণ করলে পুরুষ বা মহিলাদের যৌন দুর্বলতা বা ব্যাধি থাকলে তার উপশম হয়। ভীষণ ফলদায়ী টোটকা। আরেকটি ভীষণ ফলদায়ী টোটকার কথা বলা আছে তন্ত্রে। আপনি কোনো আইনি সমস্যার জন্য আদালতে বা থানায় যাচ্ছেন বা লটারি জুয়া খেলার জন্য কোথাও যাচ্ছেন, একটি পাত্রে ফুল সহ এই গাছের ডাল রেখে প্রণাম করে আপনি গেলে তাতে আপনার সিদ্ধি লাভ হওয়ার কথা। এছাড়া যদি আপনি হিন্দু হন তাহলে নমো রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি এই মন্ত্র দশবার বলে প্রণাম করে যান, আপনার নিশ্চিত কার্যে সিদ্ধি লাভ হবে। এই ধরনের তন্ত্রে এই টোটকার কথা খুব সুন্দর করে উল্লিখিত আছে, তাই আপনাদের তুলে ধরলাম। এই নানাবিধ উপকার আমরা লজ্জাবতী থেকে পেতে পারি। এই নানাবিধ কাজের জন্য, উপকারের জন্য লজ্জাবতী গাছকে আমরা দশভুজা দুর্গার সঙ্গে তুলনা করি। তাই লজ্জাবতী বা সেন্সিটিভ প্ল্যান্ট বা মিমোসা পুডিকাকে বাড়িতেও রাখুন। এই যেমন স্বাস্থ্য ভালো রাখবে, শত্রু তা বাড়ির মধ্যে আসতে দেবে না। সবাই ভালো থাকুন। চ্যানেলটি ভালো লাগলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকুন। নমস্কার।